নমস্কার বন্ধুরা, আপনি যদি পুরনো গাড়ি ব্যবহার করেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো গাড়ি যারা ব্যবহার করে তাদের একটা অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটির নাম হচ্ছে গ্রিন ট্যাক্স। ভিডিওতে আপনাদের জন্য আমি আলোচনা করব এই গ্রিন ট্যাক্সটি কী এবং কেন নেওয়া হবে, বাইক বা স্কুটারের ক্ষেত্রে কি আইনটি প্রযোজ্য হবে, কত বছরে কোন গাড়ি বা বাইকের ক্ষেত্রে আইনটি প্রযোজ্য হবে, কোন কোন গাড়ির ক্ষেত্রে অর্থাৎ পেট্রোল, ডিজেল, সিএনজি, এলপিজি এরকম সমস্ত গাড়ির ক্ষেত্রে কি আইনটি প্রযোজ্য হবে, বা কৃষিক্ষেত্রে ব্যবহৃত যে গাড়ি তাদের ক্ষেত্রে কি আইনটি প্রযোজ্য হবে, সবশেষে যেটা হলো যে কত বসতে পারে এই গ্রিন ট্যাক্সের পরিমাণটা, সেটাও কি সবার জন্য সমান নাকি বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন, বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন, এবং যদি কখনো আপনি ট্রাফিক আইন ভেঙে থাকেন তাহলে আপনাকে জরিমানা স্বরূপ আপনার যে ইন্স্যুরেন্স থাকবে গাড়ির তাতে কি আপনাকে এক্সট্রা প্রিমিয়াম দিতে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং সেই সঙ্গে আমার অনুরোধ যদি মনে হয় যে তথ্যটি সবার জানার দরকার আছে তাহলে প্লিজ তাদের সঙ্গে ভিডিওটি একটু শেয়ার করুন। এবং সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পান এবং তারা লাভ নিতে পারেন। বায়ু দূষণে জেরবার হয়ে গেছে নগর জীবন, যানবাহনের ধোঁয়ায় বিষ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। পথ চলাচলে যে অযোগ্য পুরনো গাড়িতে অতিরিক্ত কর বসিয়ে এই পুরনো গাড়িগুলিকে নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র পরিবহন মন্ত্রক, এর নাম দেওয়া হয়েছে গ্রিন ট্যাক্স। যানবাহনের দূষণের জন্য পুরনো গাড়ি সবথেকে বেশি দায়ী, এখান থেকে বেশি দূষণ ছড়ায়। এর মোকাবিলা পুরনো গাড়িতে অতিরিক্ত লেভি অর্থাৎ ট্যাক্স চাপিয়ে বিষয়টিকে দীর্ঘদিন ধরে সরকার চিন্তাভাবনা করছে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। তো প্রথমেই বলি যে গ্রিন ট্যাক্স কী এবং কেন। যেসব গাড়ি পরিবেশ দূষণের দায়ী কার্যত তাদেরকে বাতিল করতে এই গ্রিন ট্যাক্স বা দূষণ কর বসানো হচ্ছে। করোনাকালের আগে থেকেই গাড়ি বাজারে মন্দা দেখা যায়, চাহিদা না থাকা উৎপাদন তলানিতে থেকে গাড়ি শিল্প তথা সামগ্রিক অর্থনীতিতে কেন্দ্রের একাধিক পদক্ষেপের জেরে মন্দার মুখ দেখতে হয়েছে গাড়ি নির্মাতাদের। পুরনো গাড়ি বাতিল করার পক্ষে বরাবর তারা সওয়াল করেছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই কর যদি বসানো হয় তাহলে মানুষ পুরনো গাড়ি বাতিল করতে চাইবে এবং নতুন গাড়ি কিনতে চাইবে, যার ফলে পরিবেশেরও লাভ হবে, ভারতের অর্থনীতির ক্ষেত্রেও লাভ হবে। যদিও এটা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকখানি কষ্টের অর্থাৎ চাপের ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ টাকা এক্সট্রা লাগবে এখানে নতুন গাড়ি কিনতে গেলে। তো ট্যাক্সটি কত লাগবে, এই গ্রিন ট্যাক্সটি কত লাগতে পারে জানা যাচ্ছে। 8 বছর বা তার বেশি পুরনো গাড়ি বাণিজ্যিক ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তার উপর অর্থাৎ তার যে রোড ট্যাক্স লাগবে তার 10-25% দূষণ ট্যাক্স দিতে হতে পারে। কখন নেওয়া হবে, যখন ফিটনেস সার্টিফিকেট নবীকরণ অর্থাৎ রিনিউয়াল করা হবে সেই সময় ট্যাক্স দিতে হবে। ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেট গাড়ির ক্ষেত্রে কিন্তু সময়সীমাটা একটু বেশি, 15 বছর, 15 বছর বা তার বেশি হলে এই ট্যাক্সটি লাগবে। সেই সঙ্গে আরও বলা হয়েছে যেসব শহরে দূষণের মাত্রা বেশি সেখানে 50% পর্যন্ত এই কর দিতে হতে পারে। কোন কোন গাড়ির ক্ষেত্রে এই কর প্রযোজ্য, জ্বালানি অনুযায়ী অর্থাৎ পেট্রোল বা ডিজেল এবং গাড়ির প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন মাত্রায় বসবে গ্রিন ট্যাক্স। এছাড়া বৈদ্যুতিক, হাইব্রিড, ইথানল, সিএনজি, এলপিজি দ্বারা চালিত গাড়িগুলোতেও কিন্তু এই ট্যাক্সের আয়ত্তার বাইরে থাকবে। এবং কৃষিক্ষেত্রে যেসব গাড়ি ব্যবহার করা হয় পাওয়ার টিলার, ট্রাক্টর, এগুলোও কিন্তু এই দূষণ করের আয়তার বাইরে থাকবে। স্বাভাবিকভাবে বাইক এবং স্কুটারের কথা আসছে, বাইক এবং স্কুটার যেহেতু পেট্রোলে চলে তাই বাইক এবং স্কুটারও কিন্তু এই আইনের আয়তায় আসতে চলেছে। সরকারের যুক্তি কি, মোট গাড়ি মাত্র 5% হল বাণিজ্যিক গাড়ি, কিন্তু এই সামান্য শতাংশ গাড়ির থেকে দূষণের মোট পরিমাণ হচ্ছে প্রায় 65-70%। অর্থাৎ বেশিরভাগ দূষণটা কিন্তু এই পুরনো গাড়ি থেকেই হচ্ছে। পাশাপাশি
2000 সালের আগের তৈরি গাড়ি রাস্তায় মাত্র 1% দেখা যায়, কিন্তু 15% দূষণ কিন্তু এই গাড়িগুলো থেকেই হয়। অন্যদিকে নতুন গাড়ির তুলনায় 1 দশক পুরনো গাড়ি প্রায় 15 থেকে 25% বেশি দূষণ তৈরি করে। তাই কেন্দ্রের যুক্তি, দূষণের নিরিখে গ্রিন কল চাপালে এইসব গাড়ি চালানোর প্রতি মানুষের অনীহা কমবে, অনীহা তৈরি হবে, সেক্ষেত্রে নতুন গাড়ি কেনার প্রতি মানুষের উৎসাহ আসবে। তো অ্যাকচুয়ালিকে দেখানো যায় কী কী প্রস্তাব আছে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে 15 বছর পরে রেজিস্ট্রেশন রিনিউয়াল করার সময়, পুনর্নবীকরণ করার সময় গ্রিন ট্যাক্স দিতে হবে, আর বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে 8 বছর পরে। যে সমস্ত শহরে দূষণের মাত্রা বেশি সেখানে এই গ্রিন ট্যাক্স বা দূষণ কর 50% পর্যন্ত হতে পারে। গাড়ির জ্বালানিতে কী ব্যবহার করছে তার উপর নির্ভর করবে এই ট্যাক্সের পরিমাণ। পুরনো পেট্রোলের গাড়ি হলে যে হারে ট্যাক্স দিতে হবে ডিজেলের গাড়ির ক্ষেত্রে তার সমান হবে না। গ্রিন ট্যাক্স চালুর অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে গাড়ির মালিকদের স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের প্রতি আগ্রহী করে তোলা, যে কারণে হাইব্রিড গাড়ি, ইলেকট্রিক গাড়ি, সিএনজি, ইথানল, এলপিজির মতো বিকল্প চ্যালেঞ্জে চলবে। এমন গাড়িকে এই ট্যাক্সের বাধ্যতার বাইরে রাখা হচ্ছে। এবং সেই সঙ্গে বিমান নিয়ন্ত্রক সংস্থা IRDNA একটা গ্রুপ তৈরি করেছিল ট্রাফিক আইন ভাঙা নিয়ে। তো সেখানে একটা নতুন সুপারিশ করেছে যে যারা ট্রাফিক আইন ভাঙবে তারা যখন গাড়ির বিমা করতে যাবে তাদের জন্য এক্সট্রা একটা প্রিমিয়াম দিতে হবে। একটি খসড়া প্রস্তাবনে কমিটি মোট ক্ষতিতে ট্রাফিক লঙ্ঘন প্রিমিয়াম বা TBV নামে মোট 4টি ভাগের পাশাপাশি নতুন ক্ষতি হলে তা বিমার সঙ্গে যুক্ত করার সুপারিশ দিয়েছে। 4টি বিমার ভাগ হলো ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিমা, বেসিক থার্ড পার্টি বিমা, অ্যাডিশনাল থার্ড পার্টি বিমা এবং ব্যক্তিগত দুর্ঘটনা বিমা। এর সঙ্গে যুক্ত পারে এই নয়া নিয়ম। অর্থাৎ আপনি যদি কখনো ট্রাফিক আইন ভাঙেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই অতিরিক্ত প্রিমিয়াম দিতে হতে পারে, এবং সেই সঙ্গে তো গ্রিন ট্যাক্স আছে। আজ এইটুকুই। অর্থাৎ গ্রিন ট্যাক্স কী এবং কেন বসানো হচ্ছে, কত শতাংশ বসানো হচ্ছে এবং সেই সঙ্গে ট্রাফিক আইন ভাঙলে কী জরিমানা হবে সেই নিয়ে আলোচনা হলো। পরবর্তী ভিডিও নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। তো ভিডিও শেষ করার আগে আমার অনুরোধ, আপনারাও গাড়ি রাস্তাতে চালানোর সময় সাবধানে চালান, আপনারা সুখে থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ দেখার জন্য।